গুহার মধ্যে আজও আছে সেই জোড়া পায়রা। জানুন মহাদেব শিবের অমরনাথ ধামের উৎপত্তির রহস্য। বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ আপনি এই চ্যানেলে পাবেন এই রকমই রহস্যজনক ও রোমাঞ্চকর ভিডিও। ভগবান শিব সকলের পরম শ্রদ্ধা এবং আশ্রয়ের অপর নাম বাবা মহাদেব। বাবার মায়া ছড়িয়ে রয়েছে এ জগৎ সংসারে। বাবা মহাদেবের বিভিন্ন তীর্থস্থানের মধ্যে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে অবস্থিত অমরনাথ ধাম, যা খুবই জাগ্রত। আসলে এই অমরনাথ ধাম এটি একটি গুহার মধ্যে থাকা বরফের শিবলিঙ্গ। সমতল থেকে 3868 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় ঘেরা এই গুহার পাহাড়গুলো সাদা তুষারে আবৃত থাকে বছরের বেশিরভাগ সময়ে। এই জাগ্রত অমরনাথ ধামের উৎপত্তির কিন্তু বেশ রহস্যময় গল্প রয়েছে। শোনা যায় অমরনাথের এই গুহাটি নাকি বুটা মালিক নামে এক মুসলমান মেষপালক আবিষ্কার করেছিলেন। আজকের দিনে যেখানে অমরনাথ গুহা, সেখানে নাকি কয়েকশো বছর পূর্বে এই মেষপালক এক সাধুর দেখা পান। সেই সাধু নাকি তাকে একটি কয়লা ভর্তি ব্যাগ উপহার দেন। সেই উপহার নিয়ে কিছু দূর যেতেই তিনি দেখেন সমস্ত কয়লা সোনায় রূপান্তরিত হয়ে গেছে। সেই মেষপালক অবাক হয়ে যান এবং তিনি তৎক্ষণাৎ সেই সাধুর কাছে ধন্যবাদ জানাতে যান। কিন্তু গিয়ে দেখেন সাধু কই, সেখানে রয়েছে বাবা মহাদেবের অমরনাথ শৃঙ্গ। এইভাবেই অমরনাথ গুহা এবং বাবার শৃঙ্গ আবিষ্কার হয়। তাই সব ধর্মের মানুষ এখানে তীর্থ করতে আসেন। তবে এখানেই শেষ নয়, এই মন্দিরের বিষয়ে আরও একটি রহস্যময় গল্প কিন্তু রয়েছে। তবে এক্ষেত্রে শোনা যায় অমরনাথের ওই গুহার মন্দিরে বসে ভগবান শিব যখন তার স্ত্রী পার্বতীকে অমরত্ব সম্পর্কে জ্ঞানদান করছিলেন, তখন ওখানে কোনো জীবিত মানুষ ছিল না। তবে সেখানে নাকি তাদের অগোচরে পায়রার দুটি ডিম থেকে গেছিল। সেই ডিম থেকে ফুটে জন্ম নেওয়া পায়রা দুটিকে নাকি আজও ওই মন্দিরের মধ্যে উড়ে বেড়াতে দেখা যায়। তবে এই মন্দিরের যাত্রাপথেও অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তবেই ভগবানের দর্শনে যেতে হয়। পহেলগাম রুট এবং বালতাল রুট দিয়ে কঠিন পথ অতিক্রম করে তবেই পাওয়া যায় এই ভগবান অমরনাথ দেবের দর্শন। তবে যাত্রাপথে প্রতিদিনই রয়েছে যাত্রী, সুবিধার্থে বিনা পয়সার লঙ্গরখানা। তো বন্ধুরা, এই ছিল আজকের অমরনাথ দেবের উৎপত্তির রহস্য, যার তথ্য সংগ্রহ বাংলা হান্ট। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আমরা আসছি পরের একটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে।